ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 থেকে বাংলা বিষয়ের দুটি সেটের প্রশ্নের উত্তর। প্রথম সেট দেখে নাও 815 পৃষ্ঠায় এবং দ্বিতীয় সেট দেখে নেবে 825 পৃষ্ঠায়। তাহলে প্রথম সেটের পেজ নাম্বার 815-তে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও বাংলা বিষয় থেকে। প্রথম প্রশ্ন একের এক দেখে নেওয়া যাক। নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছে অপশান ক 4 বছর। দুই নম্বর প্রশ্ন তেওয়ারি বর্মানাস দেখতে গিয়েছিল অপশান খ ফয়াই। তিন নম্বর প্রশ্ন পাগলরূপী হরিদাকে বাসের যে ড্রাইভার ধমক দিয়েছিলেন অপশান ক কাশীনাথ। চার নম্বর প্রশ্ন ছিড়িদা কুসুম দাম রোষে মহাবলী, মহাবলী হলেন অপশান ক মেঘনাদ। এরপর দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন সিন্ধু তীরে যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশান ক পদ্মাবতী। ছয় নম্বর প্রশ্ন তোমায় নিয়ে বেড়াবে গান, তোমায় নিয়ে বেড়াবে গান উত্তর হবে অপশান ক নদীতে দেশ গায়। সাত নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকে একজন লেখক চার খণ্ড রামায়ণ কপি করে পেতেন অপশান ক 7 টাকা। আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ বেশি বয়সে সম্মানিত হয়েছিলেন বিশ্বময় যে কারণে অপশান ক চিত্রশিল্পী হিসেবে। নয় নম্বর প্রশ্ন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল অপশান ক 1936 সালে। দশ নম্বর প্রশ্ন আমরা ফিরেছি দোরে দোরে চিহ্নিত পদ্বয় অপশান খ অধিকরণে বিপসা। এগারো নম্বর প্রশ্ন ব্যাকরণে দ্বন্দ্ব শব্দটি গৃহীত হয়েছে অপশান ক মিলন অর্থে, অপশান ক মিলন অর্থে। বারো নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। বারো নম্বর প্রশ্ন যে কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মধারায় সমাস। যে কর্মধারায় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলে অপশান ক রূপক কর্মধারায় সমাস। তেরো নম্বর প্রশ্ন একটু হেঁটে গেলে যেখানে বাজার সেখানেই আমার বাড়ি অপশান খ জটিল বাক্য। চোদ্দো নম্বর প্রশ্ন বাঁশি বাজে বৃন্দাবনে বাচ্চটি হলো অপশান গ কর্ম কর্তৃবাচ্য। পনেরো নম্বর প্রশ্ন ভূগোলে পড়া গেছে কর্তৃবাচ্যের রূপ হলো অপশান ক ভূগোলে পড়েছি। ষোলো নম্বর প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত হলো অপশান ক তিনটি। সতেরো নম্বর প্রশ্ন আকাশে ছাগল চড়ছে, এখানে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে তা হলো অপশান ক যোগ্যতা। এবার আমরা দেখে নেব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023 থেকে 825 পেজের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর। দেখে নেওয়া যাক একের এক নম্বর প্রশ্ন ও তার উত্তর। এদেশের কিছু হবে না একথা বলেছিল ছোট মেসো। দুই নম্বর প্রশ্ন অমৃতের বয়স অপশান খ 10 বছর। তিন নম্বর প্রশ্ন ছেলে মানুষের মতো উৎসুক বোধ করিতে লাগিল অপশান ঘ নদের চাঁদ। চার নম্বর প্রশ্ন শিশুরা খেলছিল অপশান খ মায়ের কোলে। পাঁচ নম্বর প্রশ্ন নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে অপশান ক মেঘনাদ, এখানে মেঘনাথ লেখা, এটা মেঘনাদ হবে মেঘনাদ। এরপর দেখে নেওয়া যাক ছয় নম্বর প্রশ্ন অসুখী একজন কবিতাটির অনুবাদক অপশান খ নবারুণ ভট্টাচার্য, অপশান খ নবারুণ ভট্টাচার্য। ব্রোঞ্জের শলাকার পোশাকী নাম অপশান খ স্টাইলাস। আট নম্বর প্রশ্ন হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটির বক্তা হলেন অপশান গ কালিদাস। নয় নম্বর প্রশ্ন খাগের কলম দেখা যায় একমাত্র অপশান ঘ সরস্বতী পুজোয়। দশ নম্বর প্রশ্ন নির্দেশক সাধারণত যুক্ত হয় বিশেষ্য পদে। এগারো নম্বর প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায় অপশান ক উভয় পদের। বারো নম্বর প্রশ্ন তপনের মাথায় ঢোকে না অপশান গ সম্বন্ধ পদ, তপনের সম্বন্ধ পদ। তেরো নম্বর প্রশ্ন বাক্য নির্মাণের শর্ত হলো অপশান খ তিনটি।
14 নম্বর প্রশ্ন, কালি কলম মন লেখে তিনজন, এটি যে বাচ্চের উদাহরণ? অপশান ক কর্তৃবাচ্য। 15 নম্বর প্রশ্ন, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, এটি কি ধরনের বাক্য? অপশান ক আবেগ সূচক, সরি এটি অপশান গ নির্দেশক। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি, এটি কি ধরনের বাক্য? নির্দেশক। 16 নম্বর প্রশ্ন, 5 দিন নদীকে দেখে নাই, নিম্নরেখা পদটি হল কর্মকারক, 5 দিন নদীকে। 17 নম্বর প্রশ্ন, রামদাস আর প্রশ্ন করিল না, নিম্নরেখা পদটি হল? অপশান ক তৎপুরুষ সমাস। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।